বুবলিয়াখানে বাংলাদেশের সুপারস্টার, তারে তো ম্যাডাম আমার ডাকতেই হবে। হুবলি বাংলাদেশের সুপারস্টার, তাকে তো ম্যাডাম ডাকতেই পারি। কি বলছেন কমল সরকার বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, সম্প্রতি জনপ্রিয় অভিনেতা কমল সরকার এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন। সেই সাক্ষাৎকারে কমল সরকার বুবলি এবং বুবলির রিভেঞ্জ সিনেমা নিয়ে নানা বিষয়ে কথা বলেছেন। বুবলির অ্যাক্টিং দক্ষতা, বুবলির সিনেমাগুলো দেখে কমল সরকার কিছু মন্তব্য করেছেন। কমল সরকার বলেন, বুবলি এখন বাংলাদেশের বর্তমান সুপারস্টার, তবে তাকে তো আমরা ম্যাডাম ডাকতেই পারি। সে বয়সের দিক থেকে আমার অনেক ছোট, কিন্তু কাজের দিক থেকে ভালো, সেই হিসেবে সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। তো সম্মান দিয়ে আমি বুবলিকে ম্যাডাম ডাকতেই পারি। কমল সরকার সেই সাক্ষাৎকারে আরো বলেন, বহুদিন পরে বাংলাদেশে একটি অ্যাকশন সিনেমা আসছে রিভেঞ্জ। বহুদিন পর বাংলাদেশে লেডি অ্যাকশন ছবি আসছে রিভেঞ্জ। ইতিমধ্যে আমি সিনেমাটির কিছু কাটিং দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনারা হতাশ হবেন না। আর যেহেতু বাংলাদেশে এখন লেডি অ্যাকশনের সিনেমা বেশি পাওয়া যায় না, আগেকার সময়ে এরকম লেডি অ্যাকশনের সিনেমা পাওয়া যেত, এবার সেরকমই সিনেমায় দেখা যাবে বুবলিকে। এমনই ভাবে মন্তব্য করেন কমল সরকার সেই সাক্ষাৎকারে। সিনেমাটিতে বেস্ট কয়েকটি গানও রয়েছে, তার মধ্যে একটি রোমান্টিক গান হলো ইমরান কনার কণ্ঠে আমার মনের আকাশ জুড়ে ভাসে তোর ছবি, ডাকলে তুই আদর করে সামনে ভাবি, জোনাকি ডাকে আয় আয় তুই কাছে আয়, হয়ে গেছি আমি তোর প্রেমের কবি, আবারা আবারা কত বানাবি, মনের কথা ঠোঁটে তুই কবে জানাবি। গানটি খুবই শ্রুতিমধুর এবং রিলিজের পর থেকে গানটি লুফে নিয়েছে দর্শক বৃন্দরা। তো সুপ্রিয় দর্শক, বুবলি এবং বুবলির রিভেঞ্জ সিনেমা নিয়ে কমল সরকারের এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।